নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। তিলক, এই কথাটার দ্বারা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, যে বৈষ্ণব, শৈব, শাক্ত, গণপত্য, এগুলো আমরা বুঝতে পারি যে কে কার উপাসক, এগুলো তিলকের দ্বারা অনেকটা বোঝা যায়। ধর্মকর্ম ক্ষেত্রে তিলক থাকা প্রয়োজন। ব্রাহ্মণের যদি তিলক না থাকে সেটা কিন্তু ঠিক নয়, শূন্য কপাল থাকাটা ঠিক নয়। আর ওই বলে যে ওই তিলকের জায়গাটাই হয়তো ব্রহ্ম আছেন, ওইখানে বারে বারে আঘাত করলে তিনি জাগ্রত হন। যেমন দেবতাদের তিনটি নয়ন, দেবীদেরও তিনটি নয়ন আছে সেখানে, এই জন্যে তিলক ধারণ করতে হয়, আঙুল লাগাতে হয়। এই তিলক লাগানোর জন্যে ছোট আঙুলটা বাদ দিয়ে যে পুষ্টিপ্রদা এসব করে এইসব আঙুলগুলো, এই দুটি আঙুল খুবই ভালো, এই মধ্যমা আর অনামিকা, এছাড়া অঙ্গুষ্ঠ, এই তিনটি দিয়ে তিলক ধারণ করাটা উচিত। আবার অনেক জায়গায় বলা আছে যে যাদের পিতামাতা আছেন, পিতা জীবিত, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কপালে একটি তিলক দিয়েই সমস্ত কাজ হবে, দ্বাদশ তিলকের প্রয়োজন নেই। তাছাড়া আবার যে দীক্ষা নেওয়া হয় সেই দীক্ষাতে কিন্তু যেমন গুরুদেব বলবেন সেইভাবে করা হয়, যে যে দেবদেবীর দীক্ষা নেন তাতে সেরকমভাবে বলা আছে। তন্ত্রোক্ত যারা দীক্ষা নেন তারা রক্তচন্দনের তিলক ধারণ করেন, শৈবরা ভস্ম দিয়ে তিলক করেন, ত্রিপুণ্ড করেন, এবং যারা শিব পূজা করে তারা ত্রিপুণ্ড তিলক করেই শিব পূজা করেন বা করা উচিত। আর অনেক সময় দেখা যায় যে তান্ত্রিক বা তন্ত্র যারা নিয়ে চলেন তারা সিন্দুরেরও ফোঁটা নেন বা তিলক ধারণ করেন। বৈদিক মতে আরও বিভিন্ন বিভিন্ন ব্যবস্থা আছে, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। চন্দন দ্বারা তিলক ধারণের একটি মন্ত্র আছে, চন্দনই উপযুক্ত। অনেকে এইসব কি রাধাকুণ্ডের মাটি, তিলক মাটি এসব ব্যবহার করেন, সেগুলো নিয়ে অনেকের দ্বিমত আছে, শাস্ত্রে দ্বিমত আছে, বৈষ্ণবরা এটি ব্যবহার করেন। তো চন্দনের তিলক, যেটা সাদা চন্দনের তিলক, সেটা হলো সেই তিলক ধারণের মন্ত্র। কেশবানন্দ গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যং যশস্মায়ুসং তিলকং মে প্রসীদতু কান্তিং লক্ষ্মীং ধৃতিং সুখং সৌভাগ্য মতুলং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়ামহম। তো এইভাবে মন্ত্রটি বলা আছে। কুমকুমের দ্বারাও শাক্ত বা তান্ত্রিকরা তিলক ধারণ করেন, ইষ্টমন্ত্র পাঠ করতে করতে অনেকে নেন। বেশিরভাগ যে শাস্ত্রে এই গোপীচন্দনের কথা নেই, এটা বৈষ্ণবরা বিশেষভাবে ব্যবহার করেন, ওনাদের তিলক আপনারা দেখে থাকবেন আলাদা আলাদাভাবে। এছাড়া বলা আছে যে কে কীরকম ধরনের তিলকটা ধারণ করবেন। ঊর্ধ্বপূর্ণং দ্বিজকুঞ্জাত, ঊর্ধ্বপূর্ণ ব্রাহ্মণরা দ্বিজরা কী করবে, ঊর্ধ্বপূর্ণ করবে উপরের দিকে পর্যন্ত। আর ক্ষত্রিয়স্য ত্রিপুণ্ডকম, ক্ষত্রিয়রা ত্রিপুণ্ড করবে। আর অর্ধচন্দ্র বৈশ্যস্য বর্তুলং শূদ্র জাতিষু, বৈশ্যর জন্য অর্ধচন্দ্র ভাব, আর গোল করে শূদ্ররা ধারণ করবেন। এইভাবে কিছু ব্যবস্থা আছে। মানে আমি আগেই বলেছি যে কোন কোন আঙুল দিয়ে কীভাবে চন্দন নিয়ে তিলক করবেন সেটা বলেছি। তো আবার একবার বলছি, অঙ্গুষ্ঠ এটা হচ্ছে পুষ্টিপ্রদা, এরকমভাবে তিলক গ্রহণ করা। মধ্যমা আয়ুষ্করী, মধ্যমা দিয়েও করা যাবে। অনামিকা অর্থপ্রদা, অনামিকা দিয়ে তিলক ধারণটা এই জন্যে খুবই ভালো। এছাড়া তর্জনী মুক্তিদায়িনী, তর্জনী মুক্তিদায়ী, তর্জনী দিয়ে করা যায়, মুক্তিদায়িনী বলা আছে, এই জন্য অনেকে আবার তর্জনী দিয়ে তিলক করেন না, তর্জনী দিয়ে নিষেধ করেন অনেকে, যে এটা তর্জনী দিয়ে তিলক ধারণ করা উচিত নয়। এবার কোথায় কোথায় তিলক ধারণ করবেন,
তিলক ধারণের স্থান মূর্ধনি ললাটে কণ্ঠে চ একৈকং বাহুমূলয়ো হৃদি নাভি তথা পৃষ্ঠে পার্শ্বস্য দ্বয়ং দ্বয়ং। তাহলে মস্তকে কণ্ঠে ললাটে অগ্রে দক্ষিণে বাহুমূলে পশ্চাৎ বাহুমূলে হৃদয়ে নাভিদেশে পৃষ্ঠে দুই পার্শ্বে এইভাবে ফোঁটা দেওয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন। অনেকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবস্থা আছে, বিভিন্ন গুরু বিভিন্ন মত আছে। শাস্ত্রে যেমন হয় তেমনভাবে বলা হলো। বিষ্ণু পূজার ক্ষেত্রে বলা হয় যে ধারণ করার সময় কোন দেবতার নাম করতে হবে, সেইভাবে দ্বাদশ তিলকের দ্বাদশ নাম থাকে। যেমন ললাটে কেশবায় নমা, উদরে নারায়ণায় নমা, বক্ষস্থলে মাধবায় নমা, কণ্ঠে গোবিন্দায় নমা, দক্ষিণ বর্ষে বিষ্ণবে নমা, দক্ষিণ বাহুতে মধুসূদন মধুসূদনায় নমা, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমা, বাম স্পর্শে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে হৃষিকেশায় নম, পৃষ্ঠে পদ্মনাভায় নম, কোটিদেশে দামোদরায় নম, এরকমভাবে। এবং হস্তপ্রখলিত জল নম বাসুদেবায় নম মস্তকে ধারণ করেন। শিখাবন্ধনের ব্যবস্থা আছে। বৈষ্ণব তিলক ধারণের যে সূত্রটি সেটা হলো এরকমই, ললাটে কেশবং ধায় নারায়ণ মথুদরে, বক্ষস্থলে মাধবন্ত গোবিন্দং কণ্ঠকূপকে, বিষ্ণুঞ্চ দক্ষিণে পার্শ্বে বাহু চ মধুসূদনং, ত্রিবিক্রমং কন্ধরে তু বামনং বাম পার্শ্বকে, শ্রীধরং বাম বাহু চ হৃষিকেশং চ কন্ধরে, পৃষ্ঠে তু পদ্মনাভং চ কোট্টং দমদরং নশে, তত প্রক্ষালনতোয়েন বাসুদেবং চ মূর্ধনি। এরকমভাবে করা হয়। সর্বসাধারণের জন্যে পিতৃলোকের যে ব্যবস্থা সেটা হলো কেশবায়নম ললাটে, কণ্ঠে পুরুষোত্তমায়নম নাভিতে নারায়ণায়নম, হৃদয়ে মাধবায়নম, দক্ষিণ পার্শ্বে গোবিন্দায়নম, বাম পার্শ্বে ত্রিবিক্রমায়নম, মস্তকে বিষ্ণবিনম, দুই করণে মধুসূদনায়নম, ভ্রুমধ্যে হৃষিকেশায়নম, পৃষ্ঠে পদ্মনাভায়নম, দক্ষিণ বাহুমূলে বাসুদেবায়নম, বাম বাহুমূলে দামোদরায়নম, কোটি দেশে শ্রীধরায়নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায়নম। এইভাবে করবেন, ভস্বর দ্বারা শিবের ত্রিপুণ্ড করবেন বা যজ্ঞাবশেষ যে পাওয়া যায় সেগুলো দিয়ে করবেন, বা বিষকময়ের ভস্বর দ্বারাও করা যেতে পারে বলে শাস্ত্রে বর্ণিত আছে, ওনারা করবেন। এছাড়া আজকাল অনেক রকমের কেশর চন্দন আদি বেরিয়েছে, সে পূজার ক্ষেত্রে সেগুলি ব্যবহার করা হচ্ছে। আপনারা যেমন বুঝবেন তেমনভাবে করবেন, যেখানে যেমন পাওয়া যায় সেভাবে করবেন, ত্রিলোক ছাড়া থাকবেন না, ত্রিলোক করবেন। প্রত্যেকটা হিন্দুদের ত্রিলোক করা প্রয়োজন। আরেকটি বিশেষ ক্ষেত্রে বলা হয় যে সধবাদের চন্দনের ত্রিলোক দিতে নেই। এক্ষেত্রে আমি বলবো যে দিলে কোনো ক্ষতি নেই, সিন্দুরটাই সধবাদের যে বলা হয় যে চন্দনের তিলক দিতে নেই, কিন্তু সধবাদের সিঁদুরটাই তিলক। এছাড়া চন্দন দিলে কোনো ক্ষতি নেই, বিধবাদের তো চন্দনের তিলক দেওয়া যায়। আর যে ছোটরা যারা স্কুল পড়ুয়া তারাও চন্দনের তিলক ধারণ করবেন, স্কুল যেতে প্রত্যেক দিন একটি চন্দনের তিলক, দই মিশ্রিত তিলক, চন্দন দই মিশ্রিত তিলক, আতপ জল দ্বারা তিলক, এগুলো কপালে নিয়ে স্কুল কলেজ বা কোনো পরীক্ষাতে বা বিদেশ গমনের সময় যাওয়া খুবই ভালো। হিন্দু আবাল বৃদ্ধ বনিতা সকলের তিলক ধারণ করা উচিত আমি মনে করি, এবং আপনারা করবেন, তাতে অনেক উপকার পাবেন। এই পর্যন্ত বললাম তিলক সম্বন্ধে। আপনাদের আরও কিছু জানা থাকলে আপনারা বলবেন, এগুলো দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রে রাম সীতার তিলক আলাদা, রাধার তিলক আলাদা, কৃষ্ণ মন্ত্রের তিলক আলাদা, সমস্ত আলাদা আলাদা ধরনের পাওয়া যায়। আমরা সেগুলো দেখব, যে যেমন ধরনের দীক্ষা নিয়েছেন
সফেদের তিলকগুলি আলাদা আলাদা থাকে, কালো তিলকও অনেকে ব্যবহার করে থাকেন, সেগুলো আপনারা দেখবেন। পরবর্তীকালে আরও এ বিষয়ে আলোচনা হবে। নমস্কার।